প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঝালকাঠির রাজাপুর এবং কাঁঠালিয়ার দুস্থ মানুষের মাঝে এই উপহার এবং আর্থিক চেক বিতরণ করা হয়েছে। সকাল 11টায় দুই উপজেলার 1500 পরিবারের মাঝে এই উপহার এবং 18 দুস্থ পরিবারের মাঝে 5,80,000 টাকার চেক বিতরণ করা হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটি মুক্তিযোদ্ধা বিষয়ক সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান মনির এসব বিতরণ করেন। এদিকে 5টি দরিদ্র পরিবারের মাঝে 5.5 লাখ টাকা ব্যয়ে 5টি মিশক প্রদান করেছে যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতি। এছাড়া একটি দরিদ্র পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির, জেলা প্রশাসক ইশরাত জাহান, পৌর মেয়র আতাউর রহমান সেলিম সহ অন্যান্যরা এই সময় উপস্থিত ছিলেন।